हेलो फ्रेंड्स, दिस इज सुशांत, वेलकम टू माय चैनल। आमरा जे HTML एर कोर्सटा शुरू करेछि तार आज के 20 नम्बर डेते आमरा शिखबो जेटा, एवं तार आगेर भिडियोगुलो जदि तोमरा देखे ना थाको अवश्य आगेर भिडियोगुलो अवश्य देखबे। एवं आज के 19 नम्बर भिडियो शुरू होते चलेछे। एवं सबार प्रथमे बोले नि, तोमरा जदि आमार चैनेले नतून होये थाको हिट द सबसक्राइब बाटन एवं बेल बाटनटा अवश्य क्लिक करे नेबे। এখানে আমি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এর উপর কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, ঠিক আছে। তাহলে আজকে আমরা যেটা শিখছি, যে আমরা যেটাকে ফলো করছিলাম সেটা হচ্ছে W3 স্কুল। সেই W3 স্কুলের আমরা পর পর সিঙ্ক্রোনাইজভাবে আমরা শিখছিলাম, এবং আমরা হচ্ছে আই ফ্রেম দেখেছি এবং অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ লাস্ট অবধি আমরা দেখেছি। আজকে আমরা দেখব হচ্ছে HTML লেআউট। এই HTML লেআউটে কি বলছে, বলছে HTML লেআউট হচ্ছে একটা, যে কোনো ওয়েবসাইট যখন আমরা ক্রিয়েট করব তার একটা স্ট্রাকচার থাকে, মানে তার একটা স্ট্রাকচারটা কেমন হবে সেটাই আমরা আজকে জানব। যে কোনো এখানে যদি আমরা এই ছবিটা দেখি, এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো, যে কোনো একটা ওয়েবসাইটে প্রথমে থাকে হচ্ছে একটা হেডার, ঠিক আছে। একটা হেডার থাকবে এবং একটা ফুটার থাকবে, ঠিক আছে। আর এইটা থাকে মাঝখানে একটা বডি, এবার বডির ভিতরে কী থাকে, এই হেডারের মধ্যে ন্যাভ বলতে চাইছে নেভিগেশন, মানে আমাদের যে কোনো একটা ওয়েবসাইটে যদি যাই, ওয়েবসাইটের যেই নেভিগেশন থাকে সেটা হচ্ছে হেডারের মধ্যেই পড়ে, এবং সেকশন আর্টিকেল এটা হচ্ছে একটা বডির মধ্যে পড়ছে, ঠিক আছে। এবং সাইডে অ্যাসাইড এটাও কিন্তু একটা বডির মধ্যে পড়ছে, এবং নিচে ফুটার পড়ছে। তাহলে কী বুঝতে পারলাম, এটা যদি একটা ওয়েবসাইটকে আমরা মানুষের সাথে তুলনা করি, হেডার আর ন্যাভ মানে এই দুটো হচ্ছে মাথা, ঠিক আছে। আর ফুটার, ফুটার মানে হচ্ছে পা, ঠিক আছে। আর সেকশন আর্টিকেল এবং অ্যাসাইড এটা হচ্ছে বডি, বুঝতে পারলাম। আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইটকে ফলো করি, সাপোজ আমরা যদি amazon.com যাই, amazon.com যদি আমরা দেখি, amazon.com যে কোনো একটা ওয়েবসাইটে যদি যাই, সবার প্রথমে কী দেখতে পাচ্ছি, এই যে এদের একটা হেডার, আমাজনের লোগো, এবং আমাজনের এখানে একটা একটা সার্চ অপশান, এবং সেখানে তাদের কিছু এখানে মেনু রয়েছে, কিছু নেভিগেশন মেনু রয়েছে এদের, ঠিক আছে। এখানে অনেক মেনুর কিছু অপশান রয়েছে, এবং এদের ওপর একটা স্লাইডার রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু হেডারের মধ্যে পড়ছে, ঠিক আছে। এবং এই কন্টেন্টটা, এটা গেল হেডার। এবং আমরা যদি নিচে চলে যাই এই ওয়েবসাইটে, এই যে নিচে যে অপশানটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ফুটার, ঠিক আছে। এই ফুটারে অনেক রকমের লিঙ্ক থাকে, এই লিঙ্কের মাধ্যমে লিঙ্কগুলো এই ফুটার অপশানে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। এটা গেলো ফুটার, আর এটা গেলো হচ্ছে মাঝখানের বডি অংশ, ঠিক আছে। এই বডিতে কী কী হবে, এই বডি অংশ এখানে থাকে, আর এটা হচ্ছে সাইড বার, ঠিক আছে। সাইড বারে কী কী হবে সেটা একটা অপশান। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে কী কী লাগে, আমাদের একটা হেডার লাগে, একটা নেভিগেশন ন্যাভবার লাগে, মানে ন্যাভবার বলতে এক সাইডে লোগো থাকবে, একদিকে মেনু থাকবে, ঠিক আছে। এটাই হেডারের মধ্যে পড়ছে, এবং একদিকে বডি পড়ছে, পুরো বডির মধ্যে সেকশন আর্টিকেল সব সাইড সব কিছুই থাকবে, এবং আর নিচে থাকে ফুটার, ঠিক আছে। এইভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়, একটা ওয়েবসাইটের পেজ এইভাবে রেডি করা হয়ে থাকে। তাহলে আজকে বুঝতে পারলাম যে একটা ওয়েবসাইটের লেআউট কীরকম হয়ে থাকে, আশা করি আমি বুঝতে পেরেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা বুঝতে পেরেছো কি না। এবং আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখবো। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তোমার পর্যন্ত ভালো থাকবে।